আরও প্রকাশ্যে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেল দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমমূল প্রভাবিত ঠিকা শ্রমিক সংগঠনে কারখানার মূল ফটকের বাইরে আইএনটিটি ইউসি পূর্বতন জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ম্যানেজমেন্টের হয়ে দালাড়ি করার অভিযোগ তুললেন সংগঠনের বর্তমান জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামীরা মঙ্গলবার তারা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে যতনা সরভন তার চেয়ে অনেক বেশি পূর্বতন জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় গোষ্টের বিরুদ্ধে তীব্র ভাষায় খোবেপেটে পড়েন তিনি ঠিকা মজদুর ইউনিয়নের তরফে সংগঠনের সম্পাদক সুপ্রকাশ ঘোষ অভিযোগ করে বলেন বঞ্চিত করে ঠিকাদাররা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলি থেকে ঠিকা শ্রমিক এনে কাজ তাদের কাজ হচ্ছে কারণ ইউনিয়নের তরফে তাদের সবুজ সংকেত দিয়ে দেওয়া হচ্ছে ঠিকা শ্রমিকদের বয়স মিথ্যে করে বাড়িয়ে দিয়ে তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ইউনিয়নের নেতারা ফলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ঠিকাদারের একটা অশুভ আতাত গড়ে উঠছে এই অশুভ আতাতের বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তুলতে চান বলে সংগঠনের তরফে জানানো হয় তবে এই অশুভ আতাত গড়ে ওঠার পিছনে প্রভাত বাবুদের কোনো মদত সত্যিই ছিল কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি আমরা জানিয়েছি লিখিতভাবে এবং যাদের বয়স পঞ্চাশ একান্ন বছর বয়স তাদের ষাট বছর করে রিটায়ারমেন্ট করা হচ্ছে আমরা ডকুমেন্টস দিয়েছি বিভিন্ন সময়ে তাদের গেট বয়সগুলোকে বাড়িয়ে এইভাবে যে শ্রমিকদেরকে বঞ্চনার শিকার করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকের এই গণ অবস্থান করছি সুরাও হয়নি তার কারণ হচ্ছে একদিকে ম্যানেজমেন্ট একদিকে ডিএসপির কন্ট্রাক্টর ম্যানেজমেন্টের কিছু অফিস অফিসার এবং কিছু আমাদের দলের নাম করে যারা শ্রমিকদের শোষণ করছে তাদের মধ্যে একটা অশুভ আঁতার তৈরি হয়েছে তার ফলে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে ট্রেড ইউনিয়নের যে ভূমিকা সেই ভূমিকাটা যারা দায়িত্বে ছিল এতদিন তারা পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এতদিন কারা দায়িত্বে ছিল এতদিন জেলা সভাপতি ছিলেন আমাদের প্রভাত চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে আরও অনুগামীরা ছিল এখন দায়িত্বে কেন এখন বর্তমানে দায়িত্বে হচ্ছেন বিশ্বনাথ পারিয়াল